বিরোধী দল যে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে, সেই আন্দোলন আজকে সকলের সমন্বিত আলাপ আলোচনার মাধ্যমে এগিয়ে নেয়ার জন্য, এই আন্দোলনকে অন্যান্য মাত্রায় রূপ দেওয়ার জন্য, সফল করার জন্য আজকে সকল বিরোধী দল এক দফা আন্দোলনের যৌথ ঘোষণা দিচ্ছে। বৃহত্তর ধারার যুগপথ ধারার বৃহত্তর গণ আন্দোলনের এক দফার এই ঘোষণা নিয়েই আজকে আমাদের এই সংবাদ সম্মেলন। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে বলতে চাই, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ ও বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা, বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, ফরমাইশি সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার এক দফা দাবিতে রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক জোট ও দলসমূহ যুগপথ ধারার ঐক্যবদ্ধ বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা ও সফল করার ঘোষণা প্রদান করছি। বাংলাদেশে এই মুহূর্তে গণতন্ত্রের সংগ্রামী সকল সৈনিকদেরকে আমরা অনুরোধ করব, আজকে থেকে সারা দেশে দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, জনগণের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক মুক্তির লক্ষ্যে যে এক দফার আন্দোলন সফল হয়ে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনকে সফল করার জন্য আপনারা যার যার জায়গা থেকে ভূমিকা রাখবেন এবং সম্মিলিতভাবে এই ফ্যাসিবাদের মোকাবেলা করবেন। আমরা খুব বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি আজকে বিভিন্ন রাজনৈতিক দল, কোনো কোনো রাজনৈতিক দল সংবাদ সম্মেলন করে, কোনো কোনো রাজনৈতিক দল সমাবেশের মাধ্যমে এই যৌথ ঘোষণা দিচ্ছে। ঠিক সেই সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যখন ঢাকা এবং ঢাকার আশপাশ থেকে ঢাকা আসতেছিল, আমরা ইতিমধ্যেই পত্রপত্রিকা মারফতে জানতে পেরেছি, সোশ্যাল মিডিয়ায় দেখেছি, নারায়ণগঞ্জ, কাঁচপুর, জুরাইন, আমিনবাজার, টেকনিক্যাল সহ ঢাকার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে প্রশাসনের অতি উৎসাহী লোকেরা একজন নাগরিকের মোবাইল চেক করে দেখছে তিনি তার ফেসবুকে কোন দলের সমর্থক। এটা সম্পূর্ণ মানবতা বিরোধী, সংবিধান বিরোধী, আইন পরিপন্থী। একজন নাগরিকের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপের মতো জঘন্য কাজ কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য করতে পারেন না। আমরা আপনাদেরকে বলবো, এটা খতিয়ে দেখতে হবে, এরা কি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নাকি এই ফ্যাসিবাদের দোসর তাদেরকে প্রশাসনের পোশাক পরিয়ে এই আন্দোলনকে নচ্ছাত করার জন্য, জনমনে ভীতি সঞ্চার করার জন্য এই পরিবেশ তৈরি করা হয়েছে। আমরা স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি বিরোধী দল যখনই কর্মসূচি দেয়, সরকারি দল তখন সেই একাত্তরের শান্তি বাহিনীর মতো শান্তি সমাবেশের নামে তারা বিরোধী দলের কর্মসূচিকে সহিংস করার জন্য উস্কানি দিয়ে থাকে, বিরোধী দলের কর্মসূচিতে হামলা করে, যেখানে বিরোধী দল গত তিন চার না পাঁচ সাত বছরের আন্দোলনে তারা দেখিয়েছে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে। এবং আমাদের দাবি পরিষ্কার যে আজকে সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে, 1991 সালে এই সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল না, রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে। আজকে যেহেতু বর্তমান সরকারের উপরে জনগণের আস্থা নাই, বর্তমান সরকার একটা গণবিরোধী, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না, এই সরকারের হাতে দেশ এবং দেশের মানুষ নিরাপদ নয়। তাই আমরা দাবি করছি যে এই সরকারকে পদত্যাগ করতে হবে, এই সংসদকে বিলুপ্ত করতে হবে এবং রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে 91-এর মতো আবার একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রবর্তন করতে হবে। সেই সরকারের অধীনে জনগণ ভোট দিবে, ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে। অর্থাৎ মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা যে একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড পেয়েছিলাম, রাষ্ট্রের মালিকানা পেয়েছিলাম, আজকে এই সরকার 14 বছরে আমাদেরকে নিজ দেশে পরবাসী করে রেখেছে, জনগণকে তার ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে, বাক ব্যক্তি স্বাধীনতা থেকে বঞ্চিত করেছে, দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। আমরা সচেতন নাগরিক হিসেবে, গণতন্ত্রকামী নাগরিক হিসেবে আর চুপ থাকতে পারি না। তাই আজকে থেকে
এই এক দফা আন্দোলনের আমরা ঘোষণা দিচ্ছি এবং আমাদের এই দাবি আদায়ে বর্তমান সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এই দাবিতে আগামী শুক্রবার বিকাল 3টায় আমাদের কেন্দ্রীয় অফিসের সামনেই পল্টনের কালভার্ট রোডের প্রীতম জামান টাওয়ারস্থ এই সড়কের সামনে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে সকল মত পথ দলের মানুষকে আমরা অংশ নেওয়ার আহ্বান জানাই। আমরা মনে করি আজকে যারাই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছে তারাই আমাদের বন্ধু, যারাই আজকে জনগণের পক্ষে কথা বলছে তারাই আমাদের বন্ধু, যেখানেই আন্দোলন হচ্ছে মিছিল হচ্ছে সেটাই আমাদের মিছিল। কাজে এই মিছিলকে সফল করার জন্য, আন্দোলনকে সার্থক করার জন্য আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে ভূমিকা নিতে হবে। গণ অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদের ভ্রাতৃপ্রতিম এবং সহযোগী অঙ্গ সংগঠন সহ দেশের সর্বস্তরের জনগণকে আগামী শুক্রবারের এই সমাবেশকে সফল করার জন্য আমরা আহ্বান জানিয়ে বর্তমান যে যুগপাত আন্দোলন চলছে, এই যুগপাত আন্দোলনের মূল স্টেক হোল্ডার হিসেবে রয়েছে গণ অধিকার পরিষদ সহ বাংলাদেশের যারা স্বাধীনতাকামী, মুক্তিকামী, গণতন্ত্রকামী দলগুলো রয়েছে তারা বিএনপির সাথে যুগপাত আন্দোলন করছে। গণ অধিকার পরিষদ শুরু থেকেই এই কর্তৃত্ববাদী সরকারের পতন এবং শাসন ব্যবস্থার পরিবর্তনের লক্ষ্যে আন্দোলন করে আসছে। এই আন্দোলনে এখন সাধারণ মানুষের সম্পৃক্ততা ডে বাই ডে বাড়ছে। আমাদের যে সকল বন্ধু রাষ্ট্র রয়েছে সেই বন্ধু রাষ্ট্রের পক্ষ থেকেও নানান ধরনের সহমর্মিতা এবং তারাও বাংলাদেশে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠা পায় সেজন্য তারা কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্যে এক দফার দাবিতে আন্দোলন শুরু হতে যাচ্ছে। গণ অধিকার পরিষদ শুরু থেকেই বলে আসছে আমরা কোনোভাবেই দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাব না, এবং বর্তমানে যে গণ আন্দোলন শুরু হয়েছে সেই গণ আন্দোলনের সাথে আমরা সম্মুখ যোদ্ধা হিসেবে আমরা সামনের সারিতে থাকব। আপনারা জানেন যে এই সরকার বর্তমানে এই আন্দোলন যাতে সফল না হয় সেজন্য বিভিন্ন পায়তারা করছে। একদিকে যখন আমরা সকল রাজনৈতিক দলগুলো আমরা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের কথা বলছি, অন্যদিকে সরকার তার কথিত এজেন্ট যারা রয়েছে তাদের মাধ্যমে জাতীয় সরকারের কথা বলছে। আমাদের কথা ক্লিয়ার, সেটি হলো অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, অথবা আগে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতো সেই ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। সেই বিষয়ে আজকে আমাদের এখানে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি ডাকসুর সাবেক ভিপি জননেতা নুরুল হক নূর। আজকের এই সংবাদ সম্মেলনে আমাদের সাথে আরও উপস্থিত আছেন উচ্চতর পরিষদের সদস্য শহীদুল ইসলাম ফাহিম, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন, অ্যাডভোকেট নূরে এরশাদ সিদ্দিকী উচ্চতর পরিষদের সদস্য, ফাতেমা তাসনিম উচ্চতর পরিষদের সদস্য, শাকিলুজ্জামান উচ্চতর পরিষদের সদস্য এবং দপ্তর সমন্বয়ক, আব্দুল জাহের উচ্চতর পরিষদের সদস্য, ডাক্তার বায়েজিদ হোসেন সায়েদ গণনেতা, আনিসুর রহমান মুন্না, ইব্রাহিম খোকন এবং ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে সংগ্রামী সালাম। এবং আজকের যে সকল মিডিয়ার ভাইয়েরা এসেছেন আপনাদের সকলকে আমাদের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনাদের মাঝে এ পর্যায়ে বক্তব্য রাখবেন এবং এক দফা আন্দোলনের যে কর্মসূচি বিএনপির সাথে সহ অন্যান্য যে অপরাপর বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে সংহতি রেখে সে বিষয়ে আজকে বক্তব্য রাখবেন ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জননেতা নুরুল হক নূর।